দেখতে পাচ্ছ তো কীভাবে রিওকে খাওয়াচ্ছি তো দুদিনের মধ্যে মানে কি বলবো রিও শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আমরা তো এসেছি রবিবার রাতে তো রবিবারে অতটা কিছু বুঝতে পারিনি ওর সেদিনকে প্রচণ্ড হারে ঠান্ডা গরম লেগে গেছিলো আর সেই তার পাপা চলে গেছিলো সোমবারের দিনকে তো কি বলবো সোমবার ভোরবেলায় বেরিয়ে গেল আর সারাটা দিন সোমবারের দিন মানে রিও বিছানা ছাড়েনি এরকম বলতে গেলে মানে ওরা ওঠার শক্তি ছিল না সারাটা দিন খায়নি স সেই রবিবারে রাতের বেলায় ও খেয়েছিল আর সোমবারের দিনকে মানে হ্যাঁ সোমবারের দিনকে পুরোই মানে আর খায়নি কিচ্ছু না আর মানে সোমবার রাত হয়ে যাচ্ছে তারপরেও কিছু খায়নি এরকম আর কি ব্যাপারটা তো এটা হলো মঙ্গলবারের ক্লিপিং তো সোমবারটা তো পুরো ওইভাবেই চলে গেছে কি বলবো তোমাদেরকে বলছিলাম শরীর খারাপ শরীর খারাপ তো সেই তার বাবা আবার সেই সোমবার রাতের বেলাতেই রাত বারোটার সময় চলে আসে সেই ওষুধের সব ব্যাগপত্র নিয়ে মানে ও ট্রিটমেন্ট করার জন্য মানে স্যালাইন থেকে শুরু করে সব কিছু মানে ও যে খাচ্ছিল না তার জন্য মানে স্যালাইন দিতেই হবে কিছু করার নেই শরীরে জলের ঘাটতি হয়ে যাচ্ছে খাবার খাচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে তো এবার ওষুধটা তো শুধু শুধু পড়তে পারে না তো স্যালাইনের মাধ্যমে আর কি ওষুধগুলো চলে যাবে যাই হোক তো সেই সবগুলো আর কি জন্য ওকে চলে আসতে হয়েছিলো এতটাই সে রিওর অবস্থা খারাপ হয়ে গেছিলো আমরা তো ভাবলাম বোধহয় এ ধাক্কায় আর রিয়োকে বোধহয় আমরা টেকাতেই পারবো না এরকম আর কি ব্যাপারটা তো এমনিতেও রিওর প্রচণ্ড হারে মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায় ওর এত ইমিউনিটি পাওয়ার কম তোমরা জানো তো সেই কারণের জন্য তো কিছু করার নেই আমাদের ওষুধ দিয়েই ওকে মানে ঠিকঠাক রাখতে হয় প্রতিনিয়ত বেশিরভাগই ওর ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা গরমটা লেগে গেছে যে গরমে এসেছি ঠান্ডা তার আগে যেদিনকে আসছিলাম সকালবেলার দিকে ঝড় টর হয়েছিল একটু বৃষ্টি টাইপের হালকা তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেদিনকে স্নান ধানও করিয়ে নিয়ে আসা হয়েছিল তো এই তো হলো ব্যাপার যাই হোক এখন বর্তমানে ডিও সুস্থ আছে তো এখন তারপরে হচ্ছে টুকটাক করে খাওয়া প্রথমে খাইয়ে দিতে হচ্ছিলো এখন যাই হোক ঠিক টুকটাক নিজেই খাওয়া দাওয়া করতে পারছে বুঝতে পারছো তো এই হলো ব্যাপার আর শ্রীতার পাপাও চলে গেছে তো বন্ধুরা চলো কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমার ভিডিও কেমন এনজয় করছো তো নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের তো আমি আশা করবো আরও ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকেও পাশে থেকেও এইটুকুই বলবো আর এখন আমি দেখো পরোটা ভাবছি তো সে তার পাপা বললাম এসেছিল। তো তারা তখন এই যখন এইটা মানে ক্লিপিংগুলো দেখছে তখনও ছিল মানে সোমবারের দিনকে না হ্যাঁ না কি বলছি আমি ভুলভালি বলছি বোধহয় বারগুলো বোধহয় ভুলভালই বললাম তোমাদেরকে তো যাই হোক বুধবারের দিনকে আর কি আজকে তো আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার আজকে তোমরা ভিডিওটা পাবে তো বুধবারের দিন ছিল কালকে কালকে বুধবার ছিল বুধবারের দিনকে সিধা পাপা ছিল বাড়িতে তার মানে মঙ্গলবার এসেছিলো হ্যাঁ ঠিক ঠিক মানে আমরা এসেছিলাম রবিবারের দিনকে সোমবারের দিনকে সে রিওর প্রচণ্ড শরীর খারাপ ছিল মঙ্গলবারের দিন তার পাপা সারাদিন থাক না বুধবারের দিন সারাদিন থাকার পরে আর কি চলে যাবে তো আমি ভাবলাম ওই পরোটা একটুখানি করি আর সেদিনকে মাংস হয়েছিল ডিহোকেও সকালবেলায় তো ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে প্রত্যেক দিন তারপরে হচ্ছে নিরামিষ নিরামিষ আমরা থাকলে বেশিরভাগ নিরামিষই হচ্ছে মানে কে যাবে মাছটা জানতে যদিও পাড়াতে আসে তো দেরি করে ঘুম ভাঙা হয় তো মানে বুঝতে পারি না কখন যে মাছালা এসে চলে যায় যাই হোক এরকম ব্যাপারটা হয় তো সিদা বাবা থাকলে একটু বাজার ঘাটগুলো করে টোরে ঠিকঠাক করে খাইটাই দিয়ে যায় যদিও আমাকে বলে যে যাবে তুমি যেয়ে নিয়ে আসবে কিছু আমার আর সেরকমভাবে সত্যি কথা যাওয়া হয় না দুজন মানুষের জন্য আমাদের যাই হোক চলে যায় এটা সেটা করে আর রিওকেও খাইয়ে দিই রিও তো যাই হোক সব কিছুই খাই ওকে নিয়েও কোনো প্রবলেম হয় না কিন্তু এখন তো শরীর খারাপ ও তো যাতামাতা কিছু খাবে না জ্বর যেহেতু মুখে তো টেস্ট নেই বুঝতেই পারছো তো সেই কারণের জন্য শ্রেতা বাবা বললো হ্যাঁ তোমরা আবার কী করবে না করবে আমি আবার একটু মাংসই নিয়ে আসি আজকে তো মাংস নিয়ে এসেছিলো মাংস আর চাটনি করে করেছিলাম মানে তেঁতুল ছিল ঘরে তেতুলের চাটনি আর মাংস করেছিলাম আর ভাত তো একবার বলছে যে দুপুরবেলা দিকে একবার বলছে রাতের বেলায় যাবো একবার বলছে ভোরবেলায় নাকি মানে মতের ঠিক নেই আর ইয়ে দেখো একটু শরীরটা সুস্থ ছিল সেই অবস্থায় তো আমি এখানে পরোটা ভাজছি বিকালের দিকে তখন ও এসে আমার এখানটায় দেখো বসে আছে ও একটু রুটি পরোটা সবগুলো ভালোবাসি কিন্তু আর এমনিতে আমি এদিকে আছি ও এদিকে চলে এসেছে আর এতটাই গরম পড়ছে কি মারাত্মক কি বলবো এই দেখো টেবিল ফ্যানটা বলেছি যে এর দিকে টেবিল ফ্যানটা সেট করে দাও আর আমার এই অবস্থায় সত্যি কথা বলতে একটু বেশি গরম লাগছে আর স্মৃতার পাপা তখন এই তোকে ঘুমাচ্ছিল ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছে কিন্তু এই সময়টা যে কখন বেরোবো কখন বেরোবো তার কারণ ওকে যেতেই হবে ওখানে ওখানে যেহেতু ওর কাজকর্মগুলো তো সেই জন্য ওকে যেতে হবে আর আমরা এখানেই থাকবো তার কারণ হচ্ছে যেহেতু আমার ডাক্তার দেখানো কোনো সব কিছু এখানেই আর শ্রীতার ব্যাপারটা কোনো বলতে পারছি না ও রেজাল্টের উপর নির্ভর করে সব কিছু হচ্ছে যে ভর্তির ব্যাপারটা কি হবে না হবে সেটা এখনও বুঝতে পারছি না কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে না যেহেতু ডাক্তার টাক্তার সব কিছু আমার এখানে তো না হলে প্রবলেমে পড়ে যাব অতটা দূর থেকে এসে সব কিছু মানে অসুবিধা হয়ে যাবে তো এখানে গরম লাগছিলো আমি অতদিকে পরোটা ভাজছিলাম আর ফ্যানটা এদিকে চালিয়ে দিয়ে গেছে আর এটা হলো পরের দিন সকালবেলাকার ভিডিও শ্রেতার পাপা সেদিনকে রাতেই চলে গেছিলো ওকে আবার একটু সব পরোটা পরোটা এসবগুলো দিয়ে দিয়েছিলাম ও চলে গেছিলো আরে আমরা তখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজছে তখন এ দেখো চোখ ডলছি দেখতে পাচ্ছ তো ওইভাবে টেবিল ফ্যানটাকে সেট করে শুয়ে পড়েছিলাম আমরা আমি আমি আর মেয়ে আর শ্রেতার পাপা যখন যায় তখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এই সাড়ে নটার দিকে কারণ হচ্ছে ও ওকে খাইয়ে দেয় একবারে পাঠিয়ে দিলাম আর একটু ওই পরোটাগুলো দিয়ে দিলাম ও খেয়ে নেবে সকালবেলাতেই টিফিন হয়ে যাবে ওর তো তখনই আমরা খেয়ে নিয়েছিলাম তাড়াহুড়ো করে আর তখনকার ভিডিওটা করা হয়নি আর ইয়ে বল পেলে কি বলবো ওই বলটা নেওয়ার মতো শক্তি ওর ভিতরে ছিল না তো বলটা দেখো আধ করে ফেলেছে অলরেডি সুস্থ হওয়ার পরে ওই বলটাকে পেয়ে তো যাই হোক কিছু নিয়ে খেলা করুক এটাই ভালো সকালবেলাতে ওটা নিয়ে খেলা করছে আর শরীরটা ওরও কষে গেছে যেহেতু জল খাওয়া খাবার খাওয়া কমই হয়েছে খাইনি তো কদিন মানে একদিন তো খাইনি পুরো তো সেই জন্য আর দেখা যাক আস্তে আস্তে শরীরটা ঠিক হবে তো আমি এখন চা মুড়ি খেয়ে নিচ্ছি সকালবেলায় বাসি কাজকর্ম করে আর শ্রীতা একটু চাটা টা খেয়ে নিচ্ছে এখানে মন্দিরাদির ব্লগ চলছিল তাই একটু ওই ক্লিপিংটাও তোলা হয়েছে আর এরপরে এখানে হচ্ছে রিওর জন্য ডিম সিদ্ধ করা মানে হলো আর কি ওকে খাওয়াতে হবে ওকে তো ওর তো শরীরটা যেহেতু দুর্বল মানে নিজেদের আমাদের এই গরমে আমরা ডিমটা অ্যাভয়েড করছি একটু তো সেই জন্য আমাদের জন্য করেনি ওর জন্যই জাস্ট করা হয়েছে একটা একটা করে ওর জন্যই করা হয় তো ওকে এখন ভাবছি এটা ডিমটা একটু সেদ্ধটা একটু দিয়ে দেবো খেয়ে নেবে তাও ভেঙে ভেঙে দিতে হবে আর কি ও তো মাথার নিচু করেই কদিন খেতে পারছিল না এমন কন্ডিশন ছিল তো সেই তার পাপাই যে তিন চারটে ইঞ্জেকশন একসাথে করেছে একটা হলো ভিটামিন তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক তারপরে জ্বরের ব্যথার মানে সব কিছু মানে এরকম তিন চারটে ইঞ্জেকশান করেছে হ্যাঁ এর তারপরে মানে দুদিন ধরে কিন্তু ওর ইঞ্জেকশান চলেছে আর যাওয়ার সময় যেহেতু রাতে বেরিয়ে গেল যদি ভোরবেলায় যেত তাহলে ভোরবেলাতেও ইজেকশান আবার করে দিয়ে যেত কিন্তু যেহেতু একদিন হয়নি তো সেই জন্য আর রাতে আর করতে পারেনি তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে এখন তো রিয়ে মোটামুটি অনেকটা সুস্থ আছে দেখা যাক কি হয় তো যা যাই হোক তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই ঠিকঠাকই থাকবে তো আমি এ দেখো গরম এ দেখো এরকম করে ভেঙে ভেঙে দিলাম সামান্য এক কুচি নুন ফেলে দিয়েছিলাম কারণ ওর একটু হজমের প্রবলেম যেন না হয় সেই জন্য একটু নুনটাও একটু হালকা করে দিয়ে দিয়েছি মুখে যেন একটু রুচি আসে তো আবার এখন জ্বর টর এসেছে মানুষের কি হয় তো সেই ক্ষেত্রে ওদেরও নিশ্চয়ই তাই হবে তাই না তো আমি আবার একটু দিয়ে দিয়েছি হাতে একটু একটু লেগে গেছে ওকে বললাম নে খা তো আবার হাতে এরকম করে খেতে খুব ভালোবাসে যদিও আমি দিই না এখন কারণ আমার তো বুঝতে পারছো আমি এখন এই অবস্থায় আছি বলে আমি ওগুলো এখন অ্যাভয়েড করি হাতে মানে ও চাটবি টাটবে এ ঠোকাটা তো যদিও আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে পেলি মেয়েও তাই কিন্তু এই কদিন কিছু করার নেই ওকে ওইভাবে খাওয়াতে হচ্ছিল বাধ্যতামূলক কারণ ওকে তো বাঁচাতে হবে তাই না তো ওইভাবে মানে যত্ন করে একটু মুখে যদি খাবারটা ঠিকঠাক করে না খাওয়া হয় ও তো বাঁচবে না তো সেই জন্য ওইভাবে খাইয়ে দিয়ে ভালো করে হাতগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম তাই তাকেও ছিল করতেছিল তো হাতে তুলে ধুলে ধরে ধরে বারবার জল খাওয়াচ্ছিল মাথাও নিজেও করতে পারছিল না এমন কন্ডিশন আর আজকে রান্না করবো গরমে পোয়েটাটার তরকারি তো কয়ের ডাটা আলু পটল আর হচ্ছে মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে আর তোমাদেরকে এখন যেটা দেখাবো আমাদের এই কল্যাণীর বাড়ির যে একটা ঘর সামনে তো পয়লা বৈশাখ আসছে আর তারপরে আমার তো এই কন্ডিশন বুঝতেই পারছো বেশি দিন আর সময় নেই খুব তাড়াতাড়ি নতুন সদস্য আসতে চলেছে তার পা ভাবলাম যত সুস্থ থাকতে থাকতে এইগুলো মানে ঝুলঝাড়া টাড়া পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু আর কি করে রাখা যায় তো আর তাছাড়া বছরকার দিনও আসতে তো এই দেখো এই ঘরের ঝুল টোলগুলো মোটামুটি সেই তার পাপা দিয়ে পাপাকে দিয়ে বুধবার ছিল ঝাড়িয়ে নিয়েছে আর পুতুল টুতুলগুলো সব ছিল দোলনা তারপর টিভি যে ওইটা মানে পিসবোর্ডটা ওগুলো সব মানে আলমারির উপরে তুলে দিয়েছি আর খাটটা যেখানে সেখানেই আছে খাটের তলার সব জিনিসগুলো ফাঁকা করে দিয়েছি সব বাসন কোষণ সব কেমন হয়েছিল সেই যে আমরা এই বাড়িতে ঢুকেছি তখন থেকে এই বাংকারের উপরে সব মানে গ্যাদারিং হয়েছিল কেমন হয়ে আর উপরের ওই বস্তাগুলো দেখছো না একদিকে হচ্ছে ঠাকুরের বাসন আছে একদিকে ধরো আমাদের যত যেসব বাসনগুলো বড় বড় বাসন লাগবে না সেগুলো আর যেগুলো কড়াই টড়াই বার করে বার করে রেখেছি তো ওগুলোরও একটা ব্যাপার আছে ওগুলো সামনে হচ্ছে ছোট্ট করে একটা অনুষ্ঠান হতে চলেছে অনুষ্ঠান বলতে তোমরা দেখতে হবে পরে তোমরা বুঝতেই পারবে কিসের কি তো ওই জন্য ওই বাসনগুলো লাগবে বলে ওগুলো সামনে হাতের কাছে রেখে দিয়েছি আর ড্রেসিং টেবিলে মাথার করে পুতুল টুতুল ছিল সব ফাঁকা করে ন্যাড়া করে দিয়েছি তাতে কি মনে হচ্ছে এখন লাইট জ্বালালে না মনে হচ্ছে যেন ঘরটা ফাঁকা ফাঁকা বেশ আলোটা আলোকিত হয়ে যাচ্ছে ঘর এরকম মনে হচ্ছে আর রিওশোনা বল নিয়ে একবারে খেলতে শুরু করেছে দারুণভাবে ভীষণ ছটপট ছটপট করছে যেন তো শরীরটা যে একটু সুস্থ হয়েছে আর ওরকম করে বেড়াচ্ছে তো যাই হোক ঘরে পরিষ্কার করাটা কেমন হয়েছে যে বলো আরও এদিকের দিকের ঘরগুলো পরিষ্কার করা হয়নি এদিনকে আসলে সিদ্ধার পাপাকে দিয়ে আবার করিয়ে নেবো বাদবাকিগুলো তো চলো আজকের মতো এইটুকু সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো